রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে আমি একটা খুশির খবর নিয়ে উপস্থিত হয়েছি। খুশির খবরটা হলো এটাই, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাডমিশন 2023 অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ টু জেড ডিটেলস আজকে আপনার সামনে আমি তুলে ধরব। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কোন কোন বিষয়ে আবেদন শুরু হয়েছে পিএইচডির জন্য, কোন কোন বিষয়ে পিএইচডি করতে পারবেন, কোন কোন ক্যান্ডিডেট করতে পারবেন, কোন কোন বিষয়ে কী তার ক্রাইটেরিয়া, কবে থেকে শুরু, শেষ ডেট কবে, এ টু জেড আজকে আমি আপনার সামনে এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি প্রক্রিয়া শুরু 28 আগস্ট 2023 থেকে। যোগ্যতার উপর নির্ভর করে কোর্সে ভর্তি নেওয়া হবে শুধু মাত্র ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবিটা আপনার সামনে তুলে ধরেছি। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আর কয়েকদিন পর। সেই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। আগামী 28 আগস্ট থেকে শুরু হবে ভর্তির আবেদন প্রক্রিয়া। পড়ুয়ারা এর জন্য আবেদন জানাতে পারবেন অনলাইনে। তাহলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে পিএইচডি প্রোগ্রাম 2023-24 বর্ষের শুরু হতে চলেছে, সেখানে অনলাইনে আবেদন করতে হবে। তো চলে আসুন কী কী ক্রাইটেরিয়া, কোন কোন সাবজেক্ট রয়েছে, এ টু জেড আপনার সামনে তুলে ধরি। যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু পিএইচডি করতে চান, সেই সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকের এই আপডেট ভিডিওটি। বিশ্ববিদ্যালয়ের আর্টস, সায়েন্স এবং কমার্স শাখার যে বিষয়গুলিতে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন পিএইচডিতে, সেগুলি হলো বাংলা বিষয়ে, কমার্স, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, ইতিহাস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, ম্যানেজমেন্ট, দর্শন, সমাজবিদ্যা, ভূগোল, বায়োমেডিক্যাল, ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফিশারিজ সায়েন্স, গণিত, ফিজিওলজি এবং জুলজি। তো প্রিয় দর্শক বন্ধু, এই এই বিষয়ের উপরে পিএইচডি ফর্ম ছেড়েছে, 28 তারিখ থেকে ছাড়বে। তো যদি আপনাদের এই সমস্ত বিষয়ের মধ্যে আপনারা পিএইচডি করতে চান, তাহলে অবশ্যই আবেদন করবেন। কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী সিস্টেম, কী রুলস, চলে আসুন দেখে নেওয়া যাক। আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি প্রোগ্রামে অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণীভুক্তদের নম্বর থাকতে হবে যথাক্রমেই মাস্টার ডিগ্রিতে 55% জেনারেল স্টুডেন্টদের জন্য এবং 50% থাকতে হবে যারা রিজার্ভেশন। 55% রিজার্ভেশনদের জন্য নয় আনরিজার্ভেশন, জেনারেল স্টুডেন্টদের জন্য 50% রিজার্ভেশনের জন্য। এছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। আচ্ছা, যোগ্যতার উপর নির্ভর করে কোর্সে ভর্তি নেওয়া হবে শুধুমাত্র ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিসহ ভর্তির আবেদন জানাতে হবে। আবেদনের মূল্য স্বরূপ জমা নেওয়া হবে মাত্র 500 টাকা। আপনি পিএইচডি করতে চাইলে এই সমস্ত বিষয়ের মাত্র 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন। আবেদন জানানোর শেষ দিন কিন্তু মনে রাখবেন 12ই সেপ্টেম্বর। তাহলে 28 আগস্ট 2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অন্তিম ডেট 12ই সেপ্টেম্বর 2023, মনে রাখবেন। ভর্তির বিষয়ে বিভিন্ন তথ্য বিস্তারিত জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, আপনার সামনে এই ছিল আজকের আপডেট ভিডিও। তো প্রিয় দর্শক বন্ধু, যদি এই আপডেট ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।